টানা বৃষ্টিতে চট্টগ্রামের সীতাকুণ্ড ফারি ডলদনেজি ডুবিগেগি উপজেলার উত্তরাংশর সমান ইউনিয়নের বেশিরভাগ এলাকা এসব এলাকা হন হন জায়গা সমান পানি আবার হন জায়গানেজি হাঁটো পানির ডুবি আছে মানুষজন উপজেলার প্রায় 150 হেক্টর জমির ফসল ফানির নিচে তলে গেগি বলে জানাই উপজেলা কৃষি বিভাগে সীতাকুণ্ড থানার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত এটা একটা শিবদার গালি হিসেবে পরিচিত এখানে শত শত মানুষের শত শত বসত বাড়ি প্রজেক্ট এবং কি যারা ক্ষেত কামার করে চাষাবাদ করে এরা এখন দুর্ভোগে পরিস্থিত হিসেবে পরিচিত বাড়ি বর্ষণের হারণে ফানির স্রোতে ভাঙ্গি গেগুই বাস বাড়ি এনানো শিগদাল হালর সুইচ গেট সরজমিনে বাস বাড়ি এনানো শিকদার হাল এলাকা ঘুরি দেখা গিয়ে হালর উত্তাগণ্যে সুইচ গেট টান বেড়িবাদ ছয় ভাঙ্গি গিয়ে গই বেড়িবাদের ভিতর অংশ কৃষি জমি সমান ফানির নিচে তলে গিয়ে এই এলাকার মানুষজন হলর ঘর বাড়ি ডুবি আছে ফানির নিচে আরো জ্বরের পানি বন্যার পানি পুকুর মাছ দিয়ে গই কৃষকরা জানাই এডে কৃষি জমির পাশাপাশি মাছের প্রজেক্টগুলো বাই গিয়ে গই বানার ফানির নিচে আমাদের পানি বাড়িকেও সব ডুবে গেছে মানে মানুষের বজেটের মাছ চলে আসতে যে ক্ষেত কামার সব নিঃস্বাদ হয়ে গেছে পানিতে তার আরো জানাই সুইচ গেটটা বহুত আগে মেয়াদের তিন্ন গিয়ে গই গত 6 বছর আগেও একবার ভাঙি গিয়ে হনভাবে জোড়া তালি দিয়ে রে এতদিন সালাই রেগি ফানি উন্নয়ন বলে এলাকার মানুষ পানিবন্দি খুব কষ্ট হচ্ছে রান্নাবান্না করতে পারতেছে না মানুষের বসত বাড়ি ডুবানো গোয়ালঘর ডুবানো মুরগির ফার্ম ডুবানো সবাই কষ্ট করতেছে বিভিন্ন সূত্রে জানা গেছে সীতাকুণ্ড পৌরসভার শিবপুর ইদিলপুর নামার বাজার নুনাসারা সৈয়দপুর বটতলি আকুবনগর 1 নম্বর সৈয়দপুর ইউনিয়ন 2 নম্বর বারেডালা ইউনিয়ন 4 নম্বর মুরাদপুর ইউনিয়ন বাঁশবাড়ি ইউনিয়ন কুমিরা ভাটিয়ারি সহ বক্তারপাড়া কলেজ রোড সলিমপুর সহ উপকূলীয় এলাকা নিম্নাঞ্চল প্লাবিতই পার্শ্ববর্তী ইউনিয়নও নিম্নাঞ্চল এডেগুরি 100,000 মানুষ পানিবন্দী হয়েছে দুর্ভোগুর যেন শেষ নদেহের প্লাবিত এলাকার মানুষজন এক্ষিনি বৃষ্টিতেই ফানির নিচে যার গই সীতাকুণ্ড পৌরসভা সহ আশেপাশের এলাকা সি প্লাস চট্টগ্রাম